আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আপনারা ইতিমধ্যে থামেল থেকে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কী নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটি হলো যে লং ট্যুরে গেলে কি কি যন্ত্রপাতি এর সাথে রাখার প্রয়োজন আমি আমি মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার কারণ আপনারা কোথাও গেলেন চেনটা একটু লুজ হয়ে গেল তো সেক্ষেত্রে তাদের কাছে কোনো গ্রেজ নেই তখন কি করবেন সেক্ষেত্রে একটু টাইট দেওয়া প্রয়োজন তো সেটা আপনি নিজেকে নিজেকেই করতে হবে এবং আপনি বা কোনো নাট মাট লুজ হয়ে গেলো বা নাট পড়ে গেলো তখন সেটা একটু আপনাকেই করতে হবে বা অনেক সময় অনেক নাট লুজ হয়ে যায় সেটা আসলে অনেক ক্ষেত্রে অনেকেই প্রবলেমে পড়েছে ইভেন আমিও প্রবলেমে পড়েছিলাম একবার তো তাই ভাবলাম যে তাই নিয়ে একটা ভিডিও করা যাক যাতে করে আপনাদেরও একটা উপকার হয় তো বন্ধুরা আমি আপনারা জানেন আমি রানার বাইক আটটি ব্যবহার করছি তো আমি এই রানার বাইক আটটিতে যে যে যন্ত্রপাতিগুলো ইউজ করি আমি যখন দূরে যাই তখন এই ব্যাগটার সাথে করে নিয়ে যাই এই ব্যাগের সাথে আমার সামনে যাবতীয় যে যেগুলো প্রয়োজন মানে নিত্য দিনের সঙ্গী বা সবসময় ওগুলো প্রয়োজন পড়ে ওই সবগুলো আমার এই ব্যাগের রাখা আছে তো আমি এখন আপনাদেরকে সবই এক এক করে আপনাদেরকে দেখাবো বা কোনটা বেশি প্রয়োজন পড়ে বেশি কোনটা খুবই কম প্রয়োজন পড়ে এগুলো সবই আপনাদেরকে বিস্তৃত বলবো তাহলে ব্যাগটা প্রথমে খুলি ব্যাগটা সাইডে রাখলাম ও আর একটা কথা আমার এই ছোটো ব্যাগটি এটা আর কি রানা ব্যাগ আটটির সাথে দিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে রয়েছে একটি স্পার প্লাগ খোলার জন্য দেখতে পাচ্ছেন এটা স্পার প্লাগ খুলে তার জন্য আর একটি এটা কোম্পানি থেকে দেওয়া হয়েছে আর এটা আট নাম্বার কোম্পানি থেকে আট নাম্বার একটা দিয়েছিলো সেটা নষ্ট হয়ে গেছে তো পরে আমি এটা আট নম্বর এটা ঢালিটা কিনে নিই কারণ আট নাম্বার ঢালি সবচেয়ে বেশি প্রয়োজন আট নাম্বার ঢালিটা আমার রানা বাই আটটিতে এই আট নম্বর ঢালিটা সবচেয়ে বেশি প্রয়োজন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রানা কোম্পানি আমাদের আমাকে কোন আমাকে কোন ডালিটা দিয়েছিলো যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আট নম্বর ডালিটা আমাকে রানা কোম্পানি আমাকে দিয়েছিল তো এটা ভালো না এটা আমার একদিন দু দিন ব্যবহার করার ফলে দেখেন এই সাইডগুলো খেয়ে গেছে সাইডগুলো তো এই সাইডগুলো খেয়ে যাওয়ার ফলে এটাতে কোনো কাজ করতে পারাচ্ছি না তো এটা আমি রেখে দিয়েছি রেখে দিয়ে পরে আমি এটা কিনি এটার মাধ্যমে ভালোভাবে কাজ করতে পারি এটা কোনো সমস্যা নেই কারণ এটা লোয়াগুলো খুব নেই খুবই ভালো তো এগুলো এগুলো তো গাড়ির সাথে দিয়ে এগুলো তো গাড়ির সাথে থাকে তাই না এটা আমি এক্সট্রা করে কিনেছি তো এই তিনটা ওয়াল টাইম গাড়ির সাথে থাকেই তো এছাড়াও আমি যেগুলো আমার ব্যক্তিগত আমার সুবিধার্থে আমি যেগুলো ব্যবহার করি তো এখন আমি আপনাদেরকে সেগুলোই দেখাবো তো বন্ধুরা আমার রানা বাইক আটটিতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এই যে আট নম্বরটা কারণ এই আট সেগুলোর জন্য আমি আট নাম্বার এলটা কিনি তো আট নাম্বার এলটা কিনি কারণ এটার কাজ সবচেয়েতে বেশি তারপরে আমার আটটা কাছে দশ নম্বর এল দশ নম্বর এলটাও আমি কিনি কারণ দশ নম্বরেও অনেক কাজ রয়েছে কিন্তু সবথেকে বেশি রয়েছে আট নাম্বারে তারপরে দশ নম্বর তো তারপরে যেটা বলব সেটা হলো সতেরো নম্বর তো বন্ধুরা এই সতেরো নম্বর যে আপনারা ডালিটা দেখতে দেখতে পাচ্ছেন এটার কাজ হলো পিসের চাক্কাটা সম্পূর্ণ খুলতে পারবেন এটার মাধ্যমে চাকা খুলতে পারবেন এবং চেন লুজ হলে চেন টাইট দিতে পারবেন আপনি চাকা সম্পূর্ণ কাজ এটা করতে পারবেন তো এটার কোনো অনেক সময় প্রয়োজন পড়ে তো সেই কারণে আমি এটা আমি ক্রয় করেছি তো এটা আমার খুবই প্রয়োজন তারপরে একটা আছে এটা আমার পনেরো নাম্বার ঢালে চোদ্দো পনেরো নাম্বার ঢালে এটা তো এটা আমার আগেই ছিল সেই জন্য আমার এটা কিনতে হয় নি তো এটার কাজও রয়েছে মানে সীমিত আমি আরেকটা জিনিস ব্যবহার করি সেটা হলো এই যে প্লাস এটি প্লাস হাতে রাখা মানে খুবই জরুরি কারণ কখন কোথায় প্রয়োজন পড়ে বলা যায় না তো সেই জন্য আমার সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে আট নাম্বার ঢালিটা আট নম্বর সবচেয়ে প্রয়োজন তারপরে দশ নম্বরটা তারপর যেটা প্রয়োজন বেশি পড়ে সতেরো নাম্বারটা তারপরে প্রয়োজন পড়ে চৌদ্দ এবং সর্বশেষ প্লাস তো আমি এই কটা জিনিস আর আমার গাড়ির সাথে দেওয়া হয়েছিল এই কটা জিনিস তো আমি এই কটা জিনিস সময় আমি কোথাও যদি কোনো লং ট্যুরে যাই তখন আমি এই সবগুলো সাথে করে নিয়ে যাই তো কিছুদিন আগে অবশ্য আমি টাঙ্গাল গিয়েছিলাম তো টাঙ্গাল গিয়েছিলাম ভালোই যখন আমি আসবো পশ্চিমকে আমার বাইকের চেঁকলি বারবার খেলেই পড়ে যায় বারবার খেলেই মানে যায় তো এ কম দুইবার পড়ে গেছিলো তো তখন সেই অবস্থায় আমার বাইক চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো কারণ একটু ঝাঁকি পেলে বা কোনো ভাঙা রাস্তায় গেলেই আপনার বাইকটি চেনটি পড়ে গেলো মানে পড়ে যায় বারবার খেলেই পড়ে যায় তো তখন আমি আসছিলাম ও প্রায় সকাল ছটা বাজে ওই কোনো গ্রেজ কোনো আমি খোলা পাইনি তো সেক্ষেত্রে আমার এই যে এটা খুবই কাজে মানে কাজে লেগেছে এটা খুবই আমার কাজ করেছে এটার মাধ্যমে আমি পরে চেনটাকে টাইট করি টাইট করে পরে আমি আবার দেন চলে আসি তো আমি এর পাশাপাশি আমি আরও কিছু জিনিস ব্যবহার করি সেটাও আমি আপনাদেরকে দেখাবো এগুলো সাইডে রাখলাম হ্যাঁ সাইডে এগুলো সাইডে তৈরি এই যে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এগুলো সব মেডিসিন তো আপনার থেকে আমি দেখাই দিচ্ছি কী কী আমি ব্যবহার করি এটা হলো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের কাজটা আপনারা সবাই জানেন তাই না কারণ এটা আপনার কেটে গেলে কাটা স্থানে লাগিয়ে দিলে নগদে সেরে যায় আর এটা হলো সেভলোন আর একটা হলো তুলা তো আরেকটা রয়েছে সেটা হল যে মলম মাথা বিশের মলম তো আমি এই চারটে জিনিস আমি যখন দূরে যাই কোনো লং টুরে যাই তখন আমি এই চারটে জিনিস সাথে করে নিয়ে যাই এর ফলে যদি আপনি কোনো কোথাও আঘাত পান বা কোথাও একটু সিলে যায় সেক্ষেত্রে সেবলনটা দিলে পরিষ্কার হয়ে যায় এবং এটিমেটিকটা দিলে আপনার ব্যথানো হতে বন্ধ হয়ে যায় তো সেই কারণে আমার এগুলো সাথে রাখা অল টাইম তো আমি সাথে রাখি এগুলো আমার প্রয়োজন অবশ্য আমার জন্য প্রয়োজন নেই তো অনেক সময় আমার বাসার জন্য বাসার জন্য এগুলো প্রয়োজন পড়ে তো সেই জন্য আমি কিনে রেখেছি তো আমার কাজ অবশ্যই দেয় আমি এটা দেখতে পাচ্ছেন আমি এটা ব্যবহার করছি অনেকখানি অনেকখানি ব্যবহার করা হয়েছে এটাও ব্যবহার করা হয়েছে ভালোই কাজে লাগে এগুলো আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সমস্ত জিনিসগুলো সবসময় আমি সাথে নিয়ে ঘুরি মানে যদি কোথাও লং ট্যুরি বের হই তখন আমার এই জিনিসগুলো আমার সবসময় সাথে থাকে তো এ কারণে এটা থেকে আমরা একটা জিনিস মানে শিখতে পারি সেটা হলো যে আমার যে ছোটোখাটো যে কাজগুলো প্রয়োজন পড়ে সেই কাজগুলো যদি আশেপাশে কোনো মেকান না পাই সেক্ষেত্রে সেই কাজগুলো আমি নিজেই করতে পারি আর যদি কোনো মেকআপ পেয়ে যায় সেক্ষেত্রে সে সেক্ষেত্রে তো অনেক ভালো তাই না তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এই বন্ধু ছিল সকলে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ